ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা। যারা ডায়াবেটিক রোগী তাদের ক্ষেত্রে খাওয়ারের আগে যেসব যারা ইনসুলিনে আমি বলবো ইনসুলিন দেওয়ার আগে ব্লাড গ্লুকোজটা মেপে নেবে। মাপার পরে ওই পরিমাণ যে যদি নীল থাকে, অনেক সময় খাওয়ার সারাদিন খাওয়ার পরে ইনসুলিন নীল থাকে, তখন টাইট টাইট করে কম অত বেশি করে, কম থাকলে কম বেশি থাকলে বেশি ওই ইনসুলিনটা নেবে খাওয়ার আগে, খাওয়ার এরপর ইনসুলিন খাওয়ার খাবে। আর যারা গ্যাস্ট্রিক ওষুধ খায় খাওয়ার আগে, যেমন মনে করে ওমিডন আছে, ওমিপ্রাজল আছে, তা অথবা ইসমোপ্রাজল আছে, তারা খাওয়ার আগে ইফতার করার আগে একটু পানি দিয়ে খেলো, ইফতার করার পরে ওইগুলি খাওয়ার পরে তারপর খাওয়ার খাবে। আর একটা বিষয় লক্ষণীয়, যারা হার্টের রোগী অনেকে যা খাচ্ছে ইকোস্প্রিন ইউজ করে, এটা খালি পেটে নেওয়া মোটেই কাম্য নয়। আমি যেটা সাজেস্ট করি যে এই ইকোস্প্রিন ট্যাবলেটটা অথবা ক্লোপিড ট্যাবলেটটা রাতে অত দুপুরে লাইট কিছু খাওয়ার পরে ওটা খাওয়া ভালো। অনেকের একটা বদভ্যাস আছে, যেমন ছোলা মুড়ি অনেক সময় বেঁচে যায়, ওগুলো রাতে ঘুমানোর সময় এগুলি খায়, এটাতে আরও মারাত্মক ক্ষতি বয়ে নেয় এবং এটাতে অ্যাসিডিটি বাড়ে এবং বদহজম হয়, পেটের সমস্যা হয় এবং লিভারের ক্ষতি করে। আমি যেটা বলবো যে লিভার যে যে যকৃত যেটা আছে সেটা এই যে তৈলাক্ত জিনিসের কারণে অনেক ক্ষতি করে, বিশেষ করে এই যে হাইপার লিপিডিমিয়া যেটা বলি আমরা, যেটা হার্ট এবং কিডনির ক্ষতি করে, এটার কারণে এই তৈলাক্ত খাবার বিশেষ করে বাইরের যে ভাজা পোড়াগুলি ওইগুলি ওই বাসি তেল দিয়ে অনেক সময় তৈরি করে, এগুলি আমরা দেখে শুনে জন্য খাই। আর যেটা সবসময় বলি যে খাওয়ারগুলি পরিমিত পরিমাণ খাবে, যেমন এখন একটু খেলো, অনেকে তারাবে নামাজ পড়তে তারাবে নামাজ আগে লাইট কিছু খাওয়ার খেতে পারে, অথবা যারা ডায়াবেটিস রোগী রাতে একটা রুটি অথবা দুটি রুটি খাবে, এক বাটি সবজি খাবে, দুধটা সবাই খেতে পারবে রাতের বেলায়। এবং যারা শরীর দুর্বল অনুসারে ডিম খায় তারা ডিমটা রাতে নিতে পারবে। এবং সবচেয়ে ভালো যে সবজির পরিমাণটা যেন বাড়িয়ে দিই আমরা খাবারের ভিতরে, সবজি যদি আমরা বেশি পরিমাণ নিই শরীর যেমন তাজা থাকবে, সুস্থ থাকবে, তেমনি রমজানের ভিতরে আমাদের যে ডাইজেস্টিভ ক্ষমতা যেটা আছে, যেটা আমরা বিশেষ করে অনেকে কোষ্ঠ কার্টুন দেখা যায়, রমজান আসলে দেখা যায় খাওয়া দাওয়ার অনিয়মের কারণে পায়খানা তিন চার দিন ধরে হয় না, তাদের ক্ষেত্রে এই শাকসবজিগুলি অনেক ভালো উপকার আসে। ইউনিয়ন হাসপাতাল স্বাস্থ্য কথা।